হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্রাভেল ব্লগের নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকে জাপানিজ স্ট্রিট ফুড দেখাবো আপনাদেরকে, আর সাথে কিছু স্ট্রিট ফুড সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে জাপানিজ কী ধরনের স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, আর হচ্ছে এগুলোর নাম কী বা খেতে কেমন, সব কিছু মিলিয়ে হচ্ছে চেষ্টা করবো নিজে ঘুরতে আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে চেষ্টা করবো। আর আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটির সাথে থাকবেন আর ট্রাভেল ব্লগের সাথে থাকবেন। সাধারণত হচ্ছে জাপানিজ যে স্ট্রিট ফুডগুলো সেগুলোর মধ্যে হচ্ছে অন্যতম যে খাবারগুলো সেগুলো হচ্ছে তাকোইয়াকি, তাইয়াকি, অনিগিরি, স্যানবেই, করক্কে, আতো আর হচ্ছে ডাঙ্গো, শু ক্রিম, তারপরে পাওয়া যায় হচ্ছে আপনার মান। মান হচ্ছে বিভিন্ন ধরনের মান পাওয়া যায়, আনমান, পিজা মান, নিকো মান, তারপর হচ্ছে ফ্রুট স্যান্ডউইচ। তো এই যে খাবারগুলোর নাম বললাম এগুলো হচ্ছে জাপানিজ খাবারের নাম, স্ট্রিট ফুডগুলোর নাম। সেগুলো হচ্ছে জাপানিজরা সাধারণত হচ্ছে প্রায়শই খেয়ে থাকে। আর হচ্ছে আমি যে প্লেসটা এখন আসছি সেই প্লেসটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে শুটকি মাছের আইটেম। আমাদের কক্সবাজারে যেমন হচ্ছে শুটকি মার্কেট আছে বিচের পাশে, তো ঠিক এমনই এটা একটা বিচের এরিয়া, আতামি জায়গাটার নাম হচ্ছে আতামি। যারা হচ্ছে ভ্রমণ প্রিয় মানুষ ওনারা হচ্ছে আতামিকে খুব ভালোভাবে চিনে, খুবই ফেমাস একটা জায়গা। সেখানে হচ্ছে আপনার আতামির সানবিচ বলা হয়, তো সানবিচের উপরে অংশটা এটা পাহাড়ের কে ঘিরেই শহরটা, আর হচ্ছে পাহাড়ের নিচে হচ্ছে আপনার আমাদের দেশেও যেমন হচ্ছে সমতল, তারপর হচ্ছে সাগর, আর এইখানে হচ্ছে পাহাড়, তারপর হচ্ছে সাগর, সমতল, অনেকটা নিচে নামতে হয়। তো অনেকটা নিচে কীভাবে নামতে হয়, এই যে এখান দিয়ে হচ্ছে আপনার বের হয়ে তারপর যে ডানের যে রাস্তাটা গেছে বামের রাস্তা দিয়ে যাওয়া যায়, ট্রেনের রাস্তা ডানের রাস্তা দিয়ে যাওয়া যায়। এখানে যে লোকগুলো দাঁড়ানো আছে হোয়াইট শার্ট পরা, ওগুলো হচ্ছে বাস ড্রাইভার। বিভিন্ন হোটেল, এখানে হাজার হাজার হোটেল আছে, আবাসিক হোটেল, যেখানে হচ্ছে আপনার রাত যাপন করে, তারপর হচ্ছে সানবিচের মাঝে মাঝে হচ্ছে আপনার হয় হানাবি। হানাবি মানে হচ্ছে ফায়ার ওয়ার্ক, আতশবাজি, যে আতশবাজি হয় সেগুলো দেখার জন্য হচ্ছে মানুষজন খুব ভিড় করে আসে। আর অনসেন, অনসেন হচ্ছে গরম পানিতে গোসল করা, সেই সিস্টেমটাও এখানে আছে। তো সব কিছু মিলিয়ে এখানে সানবিচে মানুষ হচ্ছে বিচে গোসল করতে আসে। এখানে হচ্ছে প্রায় নার্সু ইয়াসুমি চলে আসতেছে, তো নার্সু ইয়াসুমি ঠিক এক মাস বা হচ্ছে দশ বারো দিন আগের এই সিন দৃশ্যগুলো এগুলো এই ভিডিওটা। আর হচ্ছে নার্সু ইয়াসুমি যে সামারে যে গ্রীষ্মের যে ছুটিটা, সেই ছুটিটার মধ্যে হচ্ছে আরও 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 বেশি প্রচুর মানুষ থাকে, জমজমাট থাকে, হাঁটার মতো জায়গা থাকে না, এতটাই ব্যস্ত থাকে এই শহরগুলো, এই জায়গাটা। তো সব কিছু মিলিয়ে এখানে প্রচুর ধরনের খাবার আছে, আর এই খাবারগুলো হচ্ছে মূলত হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার সি ফুড। আর এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে সি ফুড। সাগরের যে কী পরিমাণ ধরনের, কী কত ধরনের মাছ আছে যেগুলোর অজান্তে জানাটা আসলে মুশকিল, এত পরিমাণ এত ধরনের মাছ যেগুলো হচ্ছে খেয়ে এখন পর্যন্ত সবগুলো টেস্ট করা এখনও হয়নি। তো ম্যাক্সিমাম হচ্ছে মাছের আইটেম যেগুলো দিয়ে হচ্ছে আপনার আপনাকে বারবি করে খাওয়াবে, তারপর কারে করে তরকারি করে খাওয়াবে, ভুনা করে খাওয়াবে, মানে আপনার পছন্দ অনুযায়ী হচ্ছে বললে ওনারা হচ্ছে আপনাকে পরিবেশন করবে। তো সব কিছুই হচ্ছে আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। এই নানান ধরনের খাবার আছে, যে আমাদের দেশে যেমন হচ্ছে রাস্তায় বসে মানুষ খাবার দাবার খায়, ঠিক এই দেশেও এরকম কিছু কিছু জায়গা আছে, টুরিস্ট প্লেস, যেখানে বসে রাস্তায় বসে মানুষজন খাচ্ছে তার দেখতেছে। তবে ধূমপান নিষেধ লোকালয়ে, আমাদের দেশেও যেমন ধূমপান লোকালয়ে ধূমপান করতেছে, এরকম নাই কোনো। আপনি হচ্ছে চাইলে হচ্ছে খাবার খেতে পারবেন দোকানের সামনে দাঁড়িয়ে, আর দোকানের ভিতরে বসে নানান ধরনের এই যেগুলো খাবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মান বলে। এই মানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মান থাকে, বিভিন্ন ফ্লেভারের মান থাকে। আপনি গ্রিন টি দিয়ে, আমাদের দেশে যেমন নতুন করে শুরু হয়েছে আপনার কাঁচামরিচের রসগোল্লা, তো হচ্ছে এই দেশেরও হচ্ছে আপনার গ্রিন টি দিয়ে হচ্ছে বিভিন্ন কেক তৈরি করে, অনেকগুলো খাবার আছে। যেহেতু শিজুওকা হচ্ছে এটা শিজুওকা প্রিফেকচার ভিতরেই আতামিটা, তো শিজুওকা প্রিফেকচার, শিজুওকা যেহেতু হচ্ছে জাপানের চাকে রিপ্রেজেন্ট করে, ফুজি পাহাড়কে রিপ্রেজেন্ট করে, তো চাকে ঘিরে চার নানান ধরনের, যেমন চার বিয়ারও পাওয়া যায়, চা গ্রিন টির বিয়ার পাওয়া যায় ফ্লেভারের, গ্রিন টির হচ্ছে আপনার কেক পাওয়া যায়, গ্রিন টির হচ্ছে মান পাওয়া যায়, নানান ধরনের খাবার তৈরি করে ওদের
যে 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 এলাকাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ট্রেডিশনাল, এমনভাবে নানান ধরনের খাবার পাওয়া যায় এখানে। আর হচ্ছে এটাই হচ্ছে সানবিচ, আর রাতের বেলা হচ্ছে এরকম আতশবাজি হয় দেখতে উপভোগ করার মতন। আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছি, যারা দেখেননি ইতিপূর্বে দেখে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।